কোনো একটি গ্রামে পায়েল নামের একটি মেয়ে বসবাস করত। যখন পায়েল অনেক ছোট ছিল তখনই তার মায়ের মৃত্যু হয়। তার বাবা মোহনলাল কাজের ক্ষেত্রে সবসময় শহরেই থাকত, তাই শুধুমাত্র পায়েলের দেখাশোনা করার জন্য সে অঞ্জলি নামের একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। প্রথম প্রথম অঞ্জলি পায়েলের অনেক খেয়াল রাখত, তাকে অনেক ভালোবাসত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যবহারে পরিবর্তন হতে থাকে। কয়েক বছর পর অঞ্জলির একটা মেয়ে হয়। অঞ্জলি তার মেয়ের নাম রাখে পিঙ্কি। পিঙ্কির জন্ম হতেই অঞ্জলি পায়েলের সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করতে শুরু করে, তাকে দিয়ে বাড়ির সকল কাজ করাই, আর পায়েলকেই পিঙ্কির পুরোপুরি খেয়াল রাখতে হতো। অঞ্জলি সারা দিন তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘোরাফেরা করত এবং বাড়িতে আসার পর সে ফোনে টাইম পাস করত। এদিকে পায়েলই পিঙ্কির খেয়াল রাখত। পায়েল পিঙ্কিকে এবং পিঙ্কি পায়েলকে অনেক ভালোবাসত। আস্তে আস্তে পিঙ্কি বড় হতে থাকে এবং সে পায়েলকে নিজের আপন বোনের মতো করেই ভালোবাসত। এইসব দেখে অঞ্জলির ব্যবহার পায়েলের জন্য আরও খারাপ হয়ে যায়। অঞ্জলি পায়েলকে ঠিকমতো খাবারও দিত না এবং তাকে অনেক মারধর করত। একদিনের কথা, পায়েল কিচেনে পরিষ্কারের কাজ করছিল, হঠাৎ করেই তার হাত থেকে একটি কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়। ঠিক তখনই তার মা অঞ্জলি রান্নাঘরে আসে। গ্লাসটি ভাঙা দেখে তার মা রেগে গিয়ে বলে, অপয়া কথাকার, তুই আমার এত সুন্দর গ্লাসের সেটটি নষ্ট করে দিলি। ছয়টার গ্লাসের একটা সেট ছিল, তুই সব নষ্ট করে দিলি। ঠিক করে কাজ করতে পারিস না, খাবার সময় তো খুব আগে আগে হাত চলে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি জেনে বুঝে এমনটা করিনি। ক্ষমা চাস কোন মুখে, ক্ষমা তোর হবে না, তোর শাস্তি হবে। আজ থেকে দুই দিন তুই কোনো খাবার পাবি না, বুঝলি? এটা বলে পায়েলের সৎমা সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিঙ্কি পাশেই দাঁড়িয়ে সব কিছু শুনছিল। নিজের মায়ের এমন কথা শুনে পিঙ্কির ভীষণ খারাপ লাগে। রাতের বেলায় পায়েল তার মা এবং বোনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। ঠিক সেই সময় তার মা তাকে বলে, মনে আছে তো আজকে তোর শাস্তি, তুই খাবার পাবি না, তাই এখানে ঘুরঘুর না করে যাই এখান থেকে, কিছুক্ষণ পরে সে থালা বাসন মেজে দিবি। পায়েল নিজের রুমে গিয়ে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর পিঙ্কি হাতে কিছু খাবার নিয়ে পায়েলের কাছে আসে এবং তাকে বলে, আপু এই নাও, এই খাবার খেয়ে নাও, আমি জানি তোমার অনেক ক্ষুধা পেয়েছে। আপু মা অনেক খারাপ, মা সবসময় তোমার সাথে বাজে ব্যবহার করে। না বোন, এমনটা বলে না, মা তো মাই হয় আর উনি আমাদের মা। আর হ্যাঁ, এই খাবার তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। না আপু, এমনটা বলো না, আমি মায়ের চোখের আড়ালেই এই খাবার তোমার জন্য নিয়ে এসেছি। প্লিজ আপু, আমার জন্য হলেও সামান্য পরিমাণ খাবার খাও। পিঙ্কি জোর করে পায়েলের সামনে খাবারের প্লেট রেখে দেয়। ঠিক সেই সময় অঞ্জলি সেখানে চলে আসে। আচ্ছা, তো এই মহারানী আমার মেয়ের থেকে লুকিয়ে লুকিয়ে খাবার চেয়ে এখানে বসে খাবার খাচ্ছে, তোর কি লজ্জা বলে কিছু আছে? তোকে বলেছিলাম না দুই দিন তুই খাবার পাবি না, তাহলে তোর সাহস কিভাবে হলো তুই আমার মেয়ের থেকে খাবার চেয়ে খাবার খাস? না না মা, তুমি ভুল বুঝছো, আমি খাবার খাইনি। আর পিঙ্কি, তুই আমাকে জিজ্ঞাসা না করে এর জন্য খাবার কেন নিয়ে এলি? আমি তোর নিজের মা, এই অপয়টা তোর কেউ নয়, বুঝলি? ব্যাস মা, অনেক হয়েছে, এবার চুপ করো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার আপন মা হতেই পারো না, তুমি একজন ডাইনি, কেউ নও তুমি আমার, তুমি আমার আপন মা হতেই পারো না। আর তুমি আপুকে সব সময় এতটা কষ্ট দাও, তোমার লজ্জা হওয়া উচিত মা। পিঙ্কির এই কথা শুনে অঞ্জলির প্রচণ্ড রাগ হয় এবং সে পিঙ্কিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। মা, তুমি বোনকে মেরো না, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। আচ্ছা, খুব শখ তো তুইও নেই। পিঙ্কি কান্না করতে করতে সেইখান থেকে চলে যাই। শান্তি পেয়েছিস তো? আমার মেয়ে কান্না করেছে, তুই তো সবসময় আমার পেছনে আমার মেয়েকে আমার বিষয়ে নানান খারাপ কথা বলিস। ও ছোট, আমি ওকে মানিয়ে নেব, কিন্তু এখন অনেক হয়েছে আর এক মুহূর্ত তোকে এই বাড়িতে থাকতে দেবো না, বেরিয়ে যাই বাড়ি থেকে। আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না মা, তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই আর আমি না অন্য কাউকে চিনি। এই বাড়ি থেকে আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? আমার কথা শোন, এই জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, ওই কুয়াতে ঝাঁপ দিয়ে মারা যা, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে তোকে আর এক মুহূর্তও সহ্য করব না আমি। অঞ্জলি পায়েলের হাত ধরে বাড়ি থেকে বের করে দেয়। পায়েল কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে এক কোণায় বসে কান্না করতে থাকে। মা, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো? এখন আমি কি করব? তুমি তো ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গেছো, এখন আর আমাকে কেউ ভালোবাসে না। নতুন মামার হাত ধরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব, কি করব, আমাকে সাহায্য করো। ঠিক তখন পায়েলের মায়ের আত্মা পায়েলের সামনে হাজির হয়। মা, তুমি কান্না বন্ধ করো।
মা, তুমি এখনো জীবিত আছো, আমার সাথে কেন থাকো না তুমি? তুমি চলে এসেছো, এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না। না মা, আমি জীবিত নই, আমি তোমার মায়ের আত্মা, আর আমি এই জঙ্গলেই বসবাস করি। যখন তোমাকে কান্না করতে দেখি, তোমাকে সাহায্য করার জন্য এখানে আসি। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কেন কান্না করছো? এরপর পায়েল সমস্ত ঘটনা পায়েলের মাকে খুলে বলে। এরপর পায়েলের মা বলে, মা তুমি চিন্তা করো না, এই সকল সমস্যার সমাধান আমি করে দেব। এটা বলে তার মা জঙ্গলের মধ্যে তার জন্য অনেক বড় একটি কেকের বাড়ি তৈরি করে দেয়। পায়েল, এটা একটি জাদুর কেকের বাড়ি, এই বাড়ির মধ্যে তুমি সকল প্রকার সুযোগ সুবিধা পাবে। আর যদি কখনো তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডেকো, আমি চলে আসব। এটা বলার পর পায়েলের মায়ের আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে পায়েল খুশি হয়ে সেই জাদুর কেকের বাড়িতে চলে যায়। সেখানে তার প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী ছিল, আর পায়েলের যদি কখনো কোনো জিনিসের প্রয়োজন পড়ত তখন সে সেটা জাদুর কেকের বাড়ি থেকে চেয়ে নিত। আর হাসি খুশিতে সেই জাদুর কেকের বাড়িতে বসবাস করতে থাকে। এদিকে পিঙ্কি পায়েলকে অনেকদিন বাড়িতে না দেখে অনেক চিন্তিত হয়ে যায়, আর নিজের মায়ের কাছে গিয়ে বলে, মা আপু কোথায়? আমি জানি না তোর বোন কোথায়, মরতে দে ওই অপয়াটাকে, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? মিথ্যা বলো না মা, আমি সব জানি যে তুমি আপুকে বাড়ি থেকে বের করে দিয়েছ, সত্যি করে বলো আপু কোথায়। পিঙ্কির এই কথা শুনে অঞ্জলি প্রচণ্ড রেগে যায় এবং সে তাকে আবারও থাপ্পড় মারে। পেয়ে গেছিস তো তুই তোর বোন, এখন যা গিয়ে ঘরে পড়তে বস। ব্যাস মা অনেক হয়েছে, যখন আমি বলেছি আপুর কাছে যাব তো যাব, যে বাড়িতে আমার বোনের জন্য জায়গা নেই সেই বাড়িতে আমিও থাকতে চাই না। ঠিক তখনই শহর থেকে তার বাবা মোহনলাল ফিরে আসে। কি হয়েছে পিঙ্কি, তুমি কান্না করছো কেন? বাবা মা আপুকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে না না, আমি কিছু করিনি। না বাবা, মা মিথ্যা কথা বলছে, মা প্রতিদিন আপুর উপর অত্যাচার করে, আপুকে দিয়ে বাড়ির সকল কাজ করায়, প্রতিদিন মারধর করে, এমনকি ঠিক মতো খাবার খেতে দেয় না। এইসব কথা শুনে মোহনলালের প্রচণ্ড রাগ হয় এবং সে অঞ্জলিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। তোমার সাহস কিভাবে হলো আমার মেয়ের সাথে এমন অবিচার করার? আমি তো তোমাকে ওর মা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর তুমি ওর সাথে এতটা অন্যায় কিভাবে করলে? এরপর মোহনলাল এবং পিঙ্কিও বাড়ি ছেড়ে চলে যেতে চাই। চলো মা, এখন আর আমরা এখানে থাকবো না, চলো বাড়ি থেকে, এখন তুমি থাকো একা একা। না না, তোমাদের ছেড়ে আমি থাকবো কিভাবে? দয়া করে আমাকে ছেড়ে যেও না, তোমরা যেখানে যাবে আমাকে নিয়ে যাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। কিন্তু মোহনলাল এবং পিঙ্কি তার একটা কথাও শোনে না এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলে গিয়ে তারা এদিক ওদিকে পায়েলকে খুঁজতে থাকে। হঠাৎ করে রাস্তার মাঝখানে তারা একটি কেকের বাড়ি দেখতে পায়। তারা কৌতূহলবশত সেই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেখানে গিয়েই তারা পায়েলের দেখা পায়। পায়েল আমাকে ক্ষমা করে দে, আজকে আমার জন্যই এত সব কিছু হয়েছে, না আমি তোর জন্য সৎমা নিয়ে আসতাম আর না এত কিছু হতো। কোনো ব্যাপার না, আমি পুরনো কথা ভুলে গিয়েছি, তুমি কখন এলে আর মা কোথায়, মাকে দেখছি না? খবরদার ওকে মা বলবি না, ওর ডাইনি, ও একটা আস্ত ডাইনি, আজ থেকে ওর সাথে আর থাকবো না, আমরা তিনজন একসাথে থাকবো। না বাবা এমনটা বলে না, উনি যেমনই হোক আমাদের মা। এদিকে অঞ্জলি বাইরে বসে সব কথাই শুনছিল, সে এই সব শুনে নিজের ভুলটা বুঝতে পারে এবং তিনজনের পায়ের কাছে বসে ক্ষমা চায়। পায়েল সব কিছু বলে তার মাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা সবাই মিলে জাদুর কেকের বাড়িতে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। বোম্বাই শহরে রেশমি নামে একটি মেয়ে তার মা সিজন ও বাবা রাহুলের সঙ্গে বাস করত। রেশমার কাছে কোনো জিনিসেরই অভাব ছিল না, তার বাবা ওই শহরের সবচেয়ে বড় উকিল ছিল, আর তার মা ছিল এক অর্গানাইজেশনের মালিক। রেশমি তার টাকা পয়সা ও ধন দৌলতের জন্য মোটেও অহংকার করত না। রেশমি ওই শহরের সবচেয়ে বড় স্কুলে পড়াশোনা করত, আর রেশমি ছিল দেখতে খুবই সুন্দরী, বুদ্ধিমান ও অনেক ধনী। এজন্য ওই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই রেশমির সঙ্গে বন্ধুত্ব করতে চাইত। রেশমি খুবই সুন্দরী ও বুদ্ধিমতী ছিল, কিন্তু তার মা সিজন তার উপরে মোটেও নজর রাখত না। সে তার বন্ধুদের সঙ্গে সব সময় নাইট ক্লাব, পার্টি ও অনেক ফুর্তি করে নিজের জীবনকে এনজয় করত। রেশমির মা সিজনের সংসারের প্রতি কোনো চিন্তাই ছিল না, সে তার ইনকাম করা টাকা আরাম আয়েশ ও ফুর্তি করে ফুরিয়ে ফেলত। একদিন রেশমি তার পিতামাতার সঙ্গে মেলায় বেড়াতে গেল। বাবার সঙ্গে হাত ধরে মেলায় বেড়াতে বেড়াতে ভিড়ের কারণে একসময় তার হাত চটে গেল।
রেশমি ছিল অনেক ছোট, এজন্য সে তার পিতামাতাকে খুঁজতে পারল না। রেশমি মন খারাপ করে চলতে চলতে দৌলতপুর একটি গ্রামে পৌঁছে গেল। ওই গ্রামে পৌঁছে রেশমি একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। দাদিমা, আমি এখানে পাশেই মেলা বেড়াতে এসেছিলাম। মেলায় বেড়াতে এসে ভিড়ের কারণে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা বেটি, তুমি কোথায় থেকে এসেছো? দাদিমা, আমি বোম্বাই শহরে থাকি। আমার বাবার সাথে মেলা দেখার জন্য এই এলাকাতে আমি এসেছিলাম। দাদিমা, আমার মনে হচ্ছে আমার বাবা মা আমাকে ছেড়ে বাড়ি চলে গেছে। বেটি, এটা কি করে হতে পারে? কোনো বাবা মা কি তার সন্তানকে ফেলে রেখে চলে যেতে পারে? আমার তো তাই মনে হচ্ছে দাদিমা, আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে। কিন্তু দাদিমা, আমি আমার বাবা মাকে খুঁজতে চাই না। তুমি কি বাড়িতে একাই থাকো? হ্যাঁ বেটি, আমি এই বাড়িতে একাই থাকি। আমার একটি মাত্র ছেলে ছিল, যাকে আমি জীবনের সমস্ত পুঁজি দিয়ে লেখাপড়া শিখিয়েছি। ও লেখাপড়া করে অনেক বড় চাকরি পেয়েছে, লন্ডনে থাকে। সে আর আমার খোঁজ করে না বেটি। দাদিমা, আপনার ছেলে কত খারাপ, আপনার মতো এত ভালো একটি মাকে এত কষ্ট দিচ্ছে, আর আপনি এখনো তার পথ চেয়ে বসে আছেন। দাদিমা, কিছু মনে না করলে একটা কথা বলি, আজ থেকে আমি আপনার সাথে থাকব। বেটি, তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক ধনী লোকের মেয়ে, আমার সাথে এই ভাঙা ঘরে থাকতে পারবে? পারবো দাদিমা, আমি শুধু ভালোবাসা চাই। ধন সম্পদ, সুন্দর বাড়ি, টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নেই। এরপর থেকেই রেশমি তার দাদিমার সঙ্গে জঙ্গলে যেত। জঙ্গল থেকে ফল ছিঁড়ে সেগুলো বাজারে বিক্রি করত। এরপর থেকে রেশমি তার দাদিমার সাথে থেকে অনেক মজা পেতে লাগলো। ও তার পুরনো আগের স্মৃতি ও জীবনকে ভুলে যেতে লাগলো। রেশমি দাদিমার সঙ্গে জঙ্গলে গিয়ে ফল পাড়াটাকে অনেক এনজয় করত। দাদিমা, দাদিমা, দেখো এই ফল খেয়ে কত মিষ্টি। বেটি, আমি তোমার মতো ছোট থাকতে অনেক ফল খেয়েছি, কিন্তু এখন তো আমার দাঁতই নেই যে মজা করে ফল খাবো। উফ দাদিমা, দাঁত নেই তো কি হয়েছে, আমি এগুলোর জুস করে দেব, তুমি চুমুক দিয়ে খাবে। হঠাৎ করে রেশমির মনে হয়ে গেল যে সে গ্রামে আছে আর ধনির বাড়িতে নেই, কারণ ফলের জুস তৈরি করার জন্য তার কাছে কোনো ব্লেন্ডার মেশিন ছিল না। এভাবে চলতে চলতে একদিন দাদিমার শরীর খুবই খারাপ হয়ে গেল, এখন তার চিকিৎসার প্রয়োজন। রেশমি ও তার দাদিমা মিলে যত টাকা ইনকাম করত তা প্রতিদিনের খরচে শেষ হয়ে যেত। দাদিমাকে চিকিৎসা করানোর জন্য তার কাছে কোনো টাকা ছিল না। রেশমি একাই বাগানে গিয়ে ফল পেড়ে বাজারে বিক্রি করত ও বাড়িতে এসে দাদির দেখাশোনা করত। এভাবে করতে করতে একদিন রেশমির মনের মধ্যে একটি আইডিয়া চলে আসলো। রেশমি তার জমানো টাকা দিয়ে একটি সেলাই মেশিন অর্ডার করল। কয়েকদিনের মধ্যে রেশমির অর্ডার করা সেলাই মেশিন বাড়িতে পৌঁছে গেল। ছোটবেলায় রেশমি তার বাড়ির চাকরানির কাছ থেকে সেলাই শিখেছিল। রেশমি সামান্য কিছু সেলাই শিখেছিল, কিন্তু সে সেলাই মেশিনে সেলাই করতে করতে বেশ ভালো আইডিয়া করে ফেলল। সে এখন প্রফেশনালি সেলাই করতে পারে। আস্তে আস্তে রেশমির এই কথা এলাকার মধ্যে জানাজানি হলো। মানুষ তার কাছে কাপড় সেলাই করার জন্য আসতে থাকলো। রেশমি এভাবে করতে করতে অনেক টাকা ইনকাম করে ফেললো। সমস্ত টাকা দিয়ে সে তার দাদিমার চিকিৎসা করতে লাগলো। এরপর থেকে রেশমি তার দাদির সঙ্গে হাসি খুশিতে থাকতে লাগলো। তার দাদিকে আর কোনো কাজের জন্য বাইরে যেতে হতো না। রেশমি তার দাদির খুবই খেয়াল রাখত। এভাবে প্রায় কয়েক বছর কেটে গেল। আস্তে আস্তে দাদিমার শরীর আরো বেশি খারাপ হয়ে গেল। তার বয়স হয়ে গেছে, তার দুনিয়া থেকে চলে যাবারও সময় হয়ে গেছে। মারা যাবার আগে দাদিমা রেশমাকে বলল, রেশমি বেটি, তুমি তো জানো পৃথিবীতে যে আসবে তাকে তো একদিন মরে যেতেই হবে। আমার সময় ফুরিয়ে এসেছে বেটি,
আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। যাবার আগে আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। আমার কাছে একটি জাদুর সেলাই মেশিন আছে। আমি জানি সেলাই মেশিনে সেলাই করা আর গরিবদের সাহায্য করা তোমার শখ, এজন্য আমি তোমাকে জাদুর সেলাই মেশিন দিতে চাই। এই নাও জাদুর সেলাই মেশিন। এই সেলাই মেশিন তোমাকে বিভিন্ন রকমের ডিজাইনের কাপড় সেলাই করে দেবে। আর একটি কথা হলো, তুমি এই সেলাই মেশিনের কাছ থেকে যা খাবার চাইবে এই সেলাই মেশিন তোমাকে সেই খাবারই দেবে। দাদিমা, দাদিমা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য এত কিছু ভেবে রেখেছো। এরপরে রেশমির দাদি সেখানেই মারা গেল। এরপর থেকে রেশমি জাদুর সেলাই মেশিনের কাছ থেকে বিভিন্ন রকম সুস্বাদু খাবার তার জন্য চেয়ে নিত। রেশমি ছিল খুবই ভালো স্বভাবের, সে তার সেলাই মেশিনের কখনো ভুল ব্যবহার করেনি। সে সর্বদাই গরিব মানুষদেরকে সাহায্য করেছে। রেশমি তার সেলাই মেশিনে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেলাই করত ও মানুষদেরকে সাহায্য করত। এখন গরিব মানুষদেরকে সাহায্য করায় রেশমির ফ্যাশন হয়ে গেছে। এলাকার সব মানুষ মিলে রেশমির জন্য খোদার দরবারে দোয়া করত। এভাবেই রেশমি মানুষদেরকে সাহায্য করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এই গল্পটি রাজস্থানের কোন একটি রাজ্যের, যেখানকার রাজা ছিল ভীষণ দয়ালু এবং ইমানদার। বিজয়পুর রাজ্যের প্রজারা সুখে বসবাস করত। বিজয়পুর রাজ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা বসবাস করত, যাদেরকে দেখলে যে কেউ ভালোবেসে ফেলত। সেই রাজ্যের সব থেকে সুন্দর মেয়ে ছিল পূজা, যে তার ফুপা এবং ফুপির সঙ্গে বসবাস করত। পূজার ফুপি সুমিত্রা পূজাকে একদমই দেখতে পারত না এবং তার উপরে দিন রাত অত্যাচার করত। কারণ পূজা ছিল একজন অনাথ বাচ্চা। সে যখন খুব ছোট ছিল তখনই তার বাবা মা কোন একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার ফুপি এবং ফুপির মেয়ে ন্যানা তার উপর দিন রাত অত্যাচার করত। ন্যানা একটি অনেক বড় প্রাইভেট স্কুলে পড়ালেখা করত, কিন্তু সে প্রতিদিন সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠত। ন্যানা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার টেবিলে নাস্তা উপস্থিত থাকতে হতো, নয়তো সে তার মাকে বলে পূজাকে অনেক মার খাইয়ে নিত। পূজার ফুপা বেশিরভাগ সময়ই গ্রামের বাইরে থাকত, কারণ সে শহরের অনেক বড় একটি ফ্যাক্টরিতে কাজ করত। কিন্তু যখনই সে বাড়িতে ফিরে আসত তখনই সে পূজার জন্য অনেক গিফট নিয়ে আসত। সে ছিল একজন সত্যবাদী এবং স্পষ্টবাদী মানুষ। পূজার বাবা মায়ের মৃত্যুর পর মোহনলাল তার দায়িত্ব নিয়েছিল এবং ছোট থেকেই সে তাকে লালন পালন করছে। এভাবেই দিন কাটছিল। সুমিত্রা এবং তার মেয়ের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছিল, কিন্তু এই সব কিছু পূজার কাছে সাধারণ হয়ে গিয়েছিল। পূজা বড় হচ্ছিল, কিন্তু তবুও পূজার ওপর অত্যাচার একটুও কম ছিল না। পূজা সারাদিন বাড়ির সব কাজ করে, আর এর পরিবর্তে দিন শেষে তাকে নানান ধরনের কথা শুনতে হতো। কিন্তু পূজার কাছে এই সব কিছু সাধারণ হয়ে গিয়েছিল, কারণ সে ছোট্টবেলা থেকে তার ফুপি এবং ফুপাতো বোনের নানান ধরনের অত্যাচার সহ্য করে আসছে। একদিন পূজা বাড়ির সকল কাজ শেষ করে খাবার খেতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার ফুপি তাকে ডাকে। এই পূজা, কোথায় তুই? দেখ আমার ঘরে কত নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। ফুপি, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবার খেয়ে কাজটা করে দিচ্ছি। দেখো দেখো কেমন মুখে মুখে কথা বলতে শিখেছে, খাবার 10 মিনিট পর খেয়ে নিলে তোর কোনো ক্ষতি হবে না, মারা যাবি না তুই। আরে আমি না তুলে নিয়ে আসলে তুই রাস্তায় পড়ে মরতি, ভিক্ষা করে খেতে হতো তোকে। আরে আমাকে ধন্যবাদ জানা যে আমি তোকে এত মূল্যের বাজারেও 2 বেলা রুটি খেতে দিচ্ছি আর ভালো পোশাক পরতে দিচ্ছি। সুমিত্রা তাকে নানান ধরনের কথা শোনাচ্ছিল, ঠিক সেই সময় ন্যানা সেখানে আসে এবং বলে, দেখো মা, ও আমার ঘরে পানি ফেলে রেখেছে আর আমি পানিতে পিছলে পড়ে গেছি, আমার পায়ে অনেক ব্যথা লেগেছে। এটা শুনে সুমিত্রার প্রচন্ড রাগ হয় এবং সে কিছু না ভেবেই তাকে, চুপচাপ এখান থেকে নিজের ঘরে চলে যা, আজকে খাবার পাবি না তুই। নিষ্পাপ নিরীহ পূজা সেখান থেকে চুপচাপ তার ঘরে চলে যায়। ঘরে যাবার পর সে তার বাবা মায়ের ছবির সামনে বসে কান্না করতে থাকে, আর কান্না করতে করতে সে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। একদিন সেই রাজ্যের রাজা ঘোষণা করে, শোনো শোনো শোনো, রাজ্যের রাজা তার মহলে অনেক বড় একটি অনুষ্ঠান রেখেছে, যেখানে এই গ্রামের সকল সুন্দরী যুবতী মেয়েদের উপস্থিত থাকতে হবে। রাজকুমার এটা ঘোষণা করেছে যে সব থেকে সুন্দর হবে এবং নিজের ব্যবহার দিয়ে রাজকুমারকে মোহিত করতে পারবে, মহারাজ তার সঙ্গে রাজকুমারের বিয়ে দিবেন।
এটা শুনেই সেই রাজ্যের সকল সুন্দর সুন্দর মেয়েরা নিজেদের প্রস্তুতিতে লেগে পড়ে। কেউ বাজারে যায় সুন্দর জামা কাপড় কেনার জন্য, কেউ যায় রূপচর্চা করার জন্য, কেউ আবার সুন্দর সুন্দর জুতা কেনার জন্য। ন্যানা ও রানী হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি হতে লেগে পড়ে। ন্যানা এবং সুমিত্রা দুজনে মিলে অনেক সুন্দর একটি লেহেঙ্গা কিনে নিয়ে আসে। ভালো করে শোন পূজা, আমার মেয়ে ন্যানা রানী হতে চলেছে, এখন থেকে তোকে ওর ভালোভাবে খেয়াল রাখতে হবে। ন্যানা আর রানী, কিন্তু এটা কিভাবে? রাজ্যের মহারাজ এটা ঘোষণা করেছেন যে রাজকুমারের যে মেয়ে পছন্দ হবে তার সঙ্গেই মহারাজ রাজকুমারের বিয়ে দিবে। সে গরিব হোক কিংবা বড় লোক, আর আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দর। গ্রামের সব থেকে সুন্দর মেয়ে আমার। গ্রামের কোনো মেয়ে আমার মেয়ের সৌন্দর্যতার মুখোমুখি হতে পারবে না। রাজকুমারের পছন্দ মতো সুশীল আর সুন্দর মেয়ে আমার মেয়ে। মা, আমি কোনো কমতি রাখতে চাই না, এর কারণে পুরো 10,000 টাকা দিয়ে একটি লেহেঙ্গা নিয়ে এসেছি। এখন শুধু কমতি রাজকুমারের সামনে হাজির হওয়ার। আমি চাই যে রাজকুমার এক দেখাতেই আমাকে পছন্দ করুক আর আমার গলাতেই মালা দিক। শোন পূজা, আমার মেয়ের জন্য নানান ধরনের বিউটি প্রোডাক্ট বানিয়ে দিবি। আমি ওকে এই পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে হিসাবে উপস্থিত করতে চাই। এরপর পূজা নানান ধরনের বিউটি প্রোডাক্ট বানাতে যায়। ঠিক সেই সময় সেখানে তার ফুপ্পি আসে আর বলে, এনে এই কেমিক্যালটাগুলোর সাথে মিশিয়ে দিবি, তাহলে সৌন্দর্যতা আরো বেশি বৃদ্ধি পাবে। কিন্তু ফুপ্পি, এটা তো কোনো সাইড ইফেক্টও হতে পারে, যদি ন্যানার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? খবরদার অশুভ কথা বলবি না, আসলে তুই চাসি না যে আমার মেয়ে রানী হোক। এভাবে জবরদস্তি করে সে সেই কেমিক্যালটি বিউটি প্রোডাক্টের মধ্যে মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর বিউটি প্রোডাক্টটি নিয়ে পূজা ন্যানার কাছে আসে আর সেটা তার মুখে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন সে ঠান্ডা পানি দিয়ে নিজের মুখ ধোয়, তখন সে দেখে যে তার চেহারা পুরোপুরিভাবে লাল হয়ে গেছে আর তার মুখে অনেকগুলো ব্রণ বের হয়েছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে গিয়ে বলে, মা দেখো না, এই পূজার বাচ্চা আমার কি অবস্থা করে দিয়েছে, এখন আমি আমার এই চেহারা নিয়ে রাজকুমারের কাছে কিভাবে যাব? নিজের মেয়ের লাল চেহারা দেখে তাদের প্রচন্ড রাগ হয় এবং তারা দুইজন মিলে তাকে অনেক মারধর করে। মা বাবা বলবে আমার দোষ কোথায়, আমি তো ফুপুকে না করেছিলাম ওই কেমিক্যালটা মেশাতে, ফুপি জোর করে কেমিক্যালটা মিশিয়ে দিল আর এখন সব দোষ আমার। আজকে তোমরা দুইজন জীবিত থাকলে এমনটা কখনোই হতো না, আমিও সেজে গুজে ওই পার্টিতে যেতাম। পূজা এমনটা বলে অনেক কান্না করছিল। ঠিক সেই সময় তার ঘরের মধ্যে একটি উজ্জ্বল আলো প্রকট হয় এবং সেই আলোর মধ্যে দিয়ে তার সামনে হাজির হয় একটা পরী। কান্না করো না পূজা, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি আর এটাও জানি যে কিভাবে তোমার ফুপ্পি দিন রাত তোমার উপর অত্যাচার করে। এই নাও জাদুর স্যান্ডেল এবং লেহেঙ্গা, এটা পরে তুমি রাজপ্রাসাদে যাবে, তাহলে রাজকুমার তোমাকে এক দেখাতেই পছন্দ করে নিবে। কিন্তু মনে রেখো, এই দুইটা জাদুর স্যান্ডেল এবং লেহেঙ্গা যেন কোনো লোভী মানুষের হাতে না যায়, তাহলে কিন্তু এর জাদু উল্টো কাজ করবে। এটা বলে সেই পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলায় যখন পূজা সেই লেহেঙ্গা এবং জুতা পরে, তখন সে আগের থেকেও এবং তাকে একটি রাজকুমারীর থেকে কম কিছু দেখাচ্ছিল না। হে জাদুর লেহেঙ্গা, আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে পৌঁছে দাও। এমনটা বলতে না বলতেই পূজা নিজেকে রাজপ্রাসাদে পায় আর তখনই তার জাদুর লেহেঙ্গা এবং জাদুর জুতার উপর বিশ্বাস হয়। সেই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা এসেছিল, কিন্তু প্রথম দেখাতেই রাজকুমার পূজাকে পছন্দ করে এবং পূজার কাছে আসে আর পূজার হাতে হাত রাখতে চায়। আর পূজারও রাজকুমারকে পছন্দ হয় এবং রাজা রাজকুমার আর পূজার বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে পূজার ফুপ্পি সুমিত্রা এবং ফুপাতো বোন ন্যানা সুন্দর হবার কারণে পূজাকে চিনতে পারে না আর ন্যানার রানী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অনেকদিন আগের কথা, রূপকথার রাজ্যে আকাশলোকে যেখানে অনেক সুন্দর সুন্দর পরীরা বসবাস করত, অন্যদিকে পাতাল লোকে নাগপুরীতে অনেক সুন্দর সুন্দর নাগিন বসবাস করত। নাগলোকে দুই সৎ বোন বসবাস করত, প্রিয়াঙ্কা এবং সুমিত্রা, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল একদম আপন বোনের মতো। প্রিয়াঙ্কা ছিল দয়ালু এবং নরম স্বভাবের, অন্যদিকে সুমিত্রা ছিল ভীষণ অহংকারী এবং অত্যাচারী একজন। একদিন প্রিয়াঙ্কা মন্দিরে পূজা করার পর গরিব নাগিনদের মধ্যে খাবার বিতরণ করছিল। ঠিক সেই সময় সুমিত্রা আসে এবং তাকে বলে, উফ আপু, আর কত দেরি করবে, এখন চলো তাড়াতাড়ি, এদের সাহায্য করার কি প্রয়োজন? সুমিত্রা, এমন করে বলা উচিত নয়, আমরা এই নাগলোকের নাগরানীর দুই মেয়ে আর আমাদের কর্তব্য অন্যকে সাহায্য করা, এমনকি তোমারও এইটাই কর্তব্য। আপু তুমি আবার শুরু করে দিলে, আমি এই নাগলোকের নাগরানীর মেয়ে, আমি অনেক শক্তিশালী আর তুমি চাইছো আমি দিনরাত এগুলো করি? আচ্ছা বাবা, তোমার করতে মন না চাইলে তুমি করো না, কিন্তু তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, এদের এই অবস্থা আমার সহ্য হয় না।
আপু, আমি তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই, ওখানে আমরা দুজন খুব মজা করব। এখন চলো। দুই বোন কথা বলতে বলতে জঙ্গলের দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেখানে কালো নাগিন উপস্থিত হয়। প্রিয়াঙ্গা, সুমিত্রা, কেমন আছো তোমরা? তোমাকে কবে থেকে খুঁজছিলাম, ভালো হলো যে এখানে পেয়ে গেছি। আমরা ভালো আছি কালো নাগিন, এখন বলো কেন খুঁজছিলে, কি প্রয়োজন তোমার? প্রিয়াঙ্কা, মুখ থেকে আগুন বের করার ওই জাদুটা আমি শিখতে চাই, তুমি কি আমাকে শিখাবে? কেন নয় কালো নাগিন, কিন্তু মুখ থেকে আগুন বার করার ওই জাদুটা আমার থেকে ভালো আমার বোন জানে। তুমি সুমিত্রা বোন, মুখ থেকে আগুন বের করার জাদুটা আমাকে শিখিয়ে দাও না প্লিজ। দূরে যাও, তোমার সাহস কিভাবে হলো আমার কাছে আসা? ক্ষমা করবে, কিন্তু কি হয়েছে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস তুই, নিজের চেহারা দেখেছিস? গরিব আর কালো নাগিনদের দেখতে আমার একদমই পছন্দ না। আপু, ওকে সাহায্য করার হলে তুমি করো, আমি যাচ্ছি। এটা বলার পর সুমিত্রা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালো নাগিন সেখানে অনেক কান্না করে। কালো নাগিন, তুমি কান্না করো না প্লিজ, ওর তরফ থেকে আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আর হ্যাঁ, আমি তোমাকে ওই জাদুটাও শিখিয়ে দিচ্ছি। এরপর প্রিয়াঙ্কা নাগিন তাকে সেই জাদু শিখিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল, যেখানে প্রিয়াঙ্কা নাগিন নাগলোকের সবাইকে সাহায্য করত, অন্যদিকে তার বোন সুমিত্রা নাগিন সবাইকে নানান ধরনের কথা শোনাতো, অহংকার দেখাতো এবং সবার উপর অত্যাচার করত। একদিন নাগলোকে প্রিয়াঙ্কা এবং সুমিত্রার ছোট্টবেলার বন্ধু রাহুল তাদের সঙ্গে দেখা করতে আসে। রাহুল ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কাকে ভালোবাসত, সে প্রিয়াঙ্কাকে দেখে বলে, আরে প্রিয়াঙ্কা, তুমি তো ছোটবেলার থেকে আরো সুন্দর হয়ে গেছো। নাগলোকে আসার পর আমি সবার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, খুব ভালো লাগলো যে সবাই তোমাকে এত ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ রাহুল। তুমি কি শুধু আপুর প্রশংসা করতে থাকবে নাকি আমার ব্যাপারেও কিছু বলবে? আমাকে তো ভুলেই গেছো তুমি। আরে সুমিত্রা, কি কথা বলছো তুমি, এটা তোমাকে কিভাবে